শনিবার ছয় জুলাই সাত সকালে বোমাবাজের ঘটনা ঘটল মুর্শিদাবাদের রানীনগরে বোমাবাজের ঘটনায় জখম দুজন জখম দুজনের নাম মুরশালিম মন্ডল ও জাহাঙ্গীর আলম মন্ডল জোট সমর্থক ও তৃণমূলের মধ্যে ঝামেলা বাঁধে বলে খবর ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মুর্শিদাবাদের রানীনগর থানার পাড়া এলাকায় সকালবেলা বোমাবাজের ঘটনায় দুজন জখম হয়েছে বলে জানা গিয়েছে তাদের উদ্ধার করে প্রথমে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে দুজনকেই বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাদের মধ্যে একজনের আশঙ্কাজনক তৃণমূলের দাবি ডেপুটি পাড়া এলাকায় তাদের এক সমর্থক কাকার বাড়ি থেকে নিজের বাড়িতে হেঁটে ফিরছিলেন সেই সময় জোটের কর্মীরা তাকে আচমকা মারধর শুরু করে পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে বাঁচতে চায় সেই সময় তৃণমূলের আরও এক কর্মীকে লক্ষ্য করে বোমা হামলা করা হয় বলে অভিযোগ তাতেই তৃণমূলের দুজন কর্মী জখম হয়েছে বলে দাবি করা হয় যদিও জোট কর্মীদের দাবি এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ তৃণমূলের কর্মীরা নিজেদের বোমায় নিজেরা জখম হয়েছে এখানে জোটের কেউ জড়িত নেই যার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে সেই ব্যক্তি বাড়িতেই ছিল না নিমন্ত্রণ খেতে আত্মীয়ের বাড়িতে আছে ঘটনার পর ডেপুটিপাড়া এলাকায় পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ওই এলাকায় এখন পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এলাকার মুড়ে মুড়কের মতো ছড়িয়ে রয়েছে বোমার খোল এক তৃণমূল কর্মীর ছেলেকে মারধর করা নিয়ে ঘটনার সূত্রপাত বলে জানা গিয়েছে আক্রান্ত ব্যক্তি আশুষ কি বলছেন শোনাব আপনাদের আর আমরা ওর বাড়িতে বেড়েছিলাম আমি রাস্তাতে এসছি তার দু মিনিটে হলে বম্পম্বি বম্বে তো লেগেছে আমি তো বুঝতে পারিনি সে টাইমে তো আমি দেখতে পাচ্ছি আমার পুরো তিনি কি বলছেন সোনা আপনাদের বলছে সমুদ্রে উঠে আছে সাইবা রিহাই তর তাই বলে আমাদের সব বিছানো শুয়েছিল আর ওরা সকেট মারতে লেগেছে বাড়িতে বম মারতে লেগেছে আসিস বম মারতে যাইয়া

করছে সেদিন থেকে ওর অত্যাচারকে যেদিন থেকে পাশ করেছে আর কি মুখাস্ত করে এই মুখাস্ত মুখে করার লয় আর হাসিলে শুধু আর দোকানে যাবে দোকান থেকে আসবে আর ধরে ধরে মারবে রাতে একবার মারেছে আমার এক ছেলে হাডের অসুখ ছাত্র হয় আপনার বাড়ির লোকরা নিয়ে ওদেরকে বোম মেরে না বিছেন থেকে উঠেনি শুয়ে ছিল এর কাজ দেখে খুব ভয় করে কিন্তু কে হয় আপনি আমার ছেলে ছিল কিন্তু ভাসুরের ছেলে তো কিন্তু ও ছিল না আজ ছিল না

শনিবার সকাল থেকে মুর্শিদাবাদের রানীনগরের ডেপুটিপাড়া এলাকায় জোট এবং তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে আর এই সংঘর্ষের ফলে ব্যাপক বোমাবাজি হয় দফায় দফায় চলে সকেট বোমা একপক্ষে অপর পক্ষের দিকে ছোড়া বলে স্থানীয় সূত্রে জানা যায় আর ঘন্টার পর ঘন্টা চলে মুড়িমুরগির মতো বোমা আর এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন তৃণমূলের দুই কর্মী একজন হচ্ছেন মুর সেলিম মণ্ডল অন্যদিকে জাহাঙ্গীর আলম মণ্ডল এই দুজনকেই গুরুতর জখম অবস্থায় বোধনপাড়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপরেই তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তার চিকিৎসার জন্য তৃণমূলের দাবি যে তৃণমূলের এক সমর্থক আর সকালে তার কাকার বাড়ি থেকে নিজের বাড়িতে যাচ্ছিলেন এই রকম সময় জোট সমগ্রতা তাকে ধরে একা পেয়ে মারধর শুরু করে তারপরে তার পরিবার খবর পেলে ঘটনাস্থলে তাকে বাঁচানোর জন্য ছুটে গেলে আরেক এক তৃণমূল কর্মী বোমার আঘাতে জখম হন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এই দুই কর্মী ব্যাপক জখম হওয়ায় তাদেরকে গোধনপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানকার ডক্টর তা রীতিমতো তার একজনের অবস্থার অবনতি হলে সেই গোধনপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তার চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় এ অন্যদিকে জোট সমর্থকদের বক্তব্য যে তৃণমূল যে দাবি করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে কারণ এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস সে এই এলাকায় নেই সে একটা নেমন্তন্ন খেতে তার আত্মীয়র বাড়ি গেছে সুতরাং গতকাল থেকেই সে বাইরে রয়েছে কীভাবে তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে অভিযোগ তৃণমূল নিজের বোমায় নিজের কর্মীদের আহত হয়েছে বলে জোট সমর্থকদের দাবি এবং এই যে গুরুতর জখম হন দুই কর্মী তাদের একজনের অবস্থা কিন্তু এখন আশঙ্কাজনক রয়েছে এবং তার চিকিৎসা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চলছে অন্যদিকে পুরো ঘটনার পুলিশ জানতে পেরে এলাকায় ছুটে যায় এবং তারপরেই এলাকায় পুলিশ পিকেটিং এবং বিভিন্ন এলাকায় তল্লাশি চালানোর পরে সেই এলাকা থেকে মোট চারজনকে আটক করে রানীনগর থানার পুলিশ আর এই চারজনকে আটক করার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণতে সক্ষম হয় রানীনগর থানার পুলিশ এই মুহূর্তে এলাকায় পুলিশ পিকেটিং বসানো রয়েছে কিন্তু এলাকা থমথমে রয়েছে শনিবার ছয় জুলাই সাত সকালে বোমাবাজের ঘটনা মুর্শিদাবাদের রানীনগরে আর সেই ঘটনাতেই জখম হলেন দুজন দুজনের নাম মুরসালিম মন্ডল ও জাহাঙ্গীর আলম মন্ডল জোট সমর্থক ও তৃণমূলের মধ্যে ঝামেলা বাঁধে বলে খবর ঘটনাটি ঘটেছে শনিবার সকালবেলায় মুর্শিদাবাদের রানীনগর থানার ডেপুটিপাড়া এলাকায় সকালবেলা বোমাবাজির ঘটনায় দুজন জখম হয়েছে বলে জানা গিয়েছে তাদের উদ্ধার করে প্রথমে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে দুজনকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তৃণমূলের দাবি ডেপুটিপাড়া এলাকায় তাদের এক সমর্থক কাকার বাড়ি থেকে নিজের বাড়িতে হেঁটে ফিরছিলেন সেই সময় জোটের কর্মীরা তাকে আচমকা মারধর শুরু করে নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব শ্রমিকরা